তোমার বড় বাইরে তোমরা ই করবো না বিয়ে বাড়ির আনন্দকে মলিন করে দিল সন্ধ্যা নদীর স্রোত গায়ে হলুদ মাখিয়ে বন্ধু বান্ধব নিয়ে হাসি খুশিতে নদীতে গোসল করতে নেমেছিল বর আরিফ ছাতার না জানা বর নিমেষে হারিয়ে গেল সন্ধ্যা নদীর স্রোতে খুশিতে আনন্দ উল্লাসে ভরা বিয়ে বাড়িতে এখন শোকের মাতম ঘটনাটি ঘটেছে বরিশালের উদিরপুর উপজেলার গাববাড়ি এলাকায় নিখোঁজ বরের নাম মিরাজুল ইসলাম আরিফ বয়স চব্বিশ বছর গাজীপুরের কাশিমপুর থানার সুলতান মার্কেট এলাকার বাসিন্দা মোহাম্মদ মিন্টু খানের ছেলে তিনি আরিফ স্কোয়ার টেক্সটাইলের গাড়ি চালক শুক্রবার তেইশে মে দুপুরের দিকে ওই যুবক নিখোঁজ হন বলে জানিয়েছেন অজিরপুর মডেল থানার পরিদর্শক তৈহিদুজ্জামান তিনি বলেন নিখোঁজ আরিফ দুঃসম্পর্কের মামাতবনকে বিয়ের জন্য পরিবার সহ বৃহস্পতিবার রাতে অজিরপুরের গাববাড়ি এলাকায় আসেন শুক্রবার সকাল নয়টার দিকে গাববাড়ি এলাকার মিহৃত নাসিরুদ্দিনের কন্যা নিপা আক্তারের সঙ্গে কাবিন হয় তার এরপর বিয়ের আনুষ্ঠানিকতা শুরুতে গায়ে হলুদের আয়োজন করা হয় পরে বেলা সাড়ে বারোটার দিকে দুই ভাইসহ বন্ধুবান্ধব নিয়ে সন্ধ্যা নদীতে চতুর এলাকায় গোসল করতে নামেন আরিফ বিয়ে আমি আবার ওইতে গেছি এ কি আপনার ছেলে তাতে ডান নদীর মধ্যে গোসল করতে গেছে আইছি এই এ সময় স্রোতের টানে দুই ভাইসহ ভেসে যেতে থাকেন তখন স্থানীয়রা ভাইকে উদ্ধার করেন তবে বর আরিফ স্রোতে হারিয়ে যান পুলিশ পরিদর্শক আরও জানান স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজের সন্ধানে তলাশি করছে উদ্ধার অভিযানে থাকা বরিশাল নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন নতুন বিয়ে করা বর স্রোতের টানে ভেসে গেছেন তার সন্ধানে ডুবুরিরা নদীতে তলাশি চালাচ্ছেন আমাদের খোঁজাখুঁজি এখনো অব্যাহত আছে যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাইব ততক্ষণ পর্যন্ত আমাদের এই কাজ অব্যাহত থাকবে